আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। আপনি সাকিব আল হাসানকে ভুয়া ভুয়া বলতে থাকেন আর সাকিব আল হাসানও ফেরত আসতে থাকুক। মূলত আমাদের সিনিয়র ক্রিকেটার যারা আছেন তাদের চার্মের জায়গাটাই এখানে, তা হচ্ছে তারা যে কোনো অবস্থান থেকে ফাইট করতে জানেন। সেটা মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, সেটা তামিম ইকবালের কথা বলি, মুশফিকুর রহিমের কথা বলি, কিংবা সাকিব আল হাসানের কথা বলি, এই ক্রিকেটাররা যে কোনো সিচুয়েশন থেকে ফেরত আসতে জানেন, ফাইট করতে জানেন। তারা কখনো ফাইটটাকে গিভ আপ করেন না, সেটা ইতিহাস বলে। অন্যদিকে সাকিব আল হাসান এই মুহূর্তে একটা প্রবলেমে আছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। যে কাজটা সাকিব এই মুহূর্তে করার চেষ্টা করছেন সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ তার চোখের এই প্রবলেমটাকে অ্যাডজাস্ট করেও কীভাবে ক্রিকেট খেলা যায়, কীভাবে ব্যাটিং করা যায়, সেই অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া সাকিব আছেন। সেই প্রক্রিয়া অনুযায়ী কিছুটা প্রোগ্রেস যে হয়েছে আজকে সাকিব আল হাসানের তিনটা ছক্কা দেখে সেই বিষয়টা মনে হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে সাকিব তার চোখের প্রবলেম থেকে পুরো ওভারকাম করে ফেলেছেন। আজকে যখন সাকিব ব্যাটিং করেছেন, যে তিনটা ছক্কা মেরেছেন, একটু মাথার অবস্থানটা দেখায়। প্রথম ছক্কাটার ক্ষেত্রে মাথার অবস্থানটা দেখায়, মাথার অবস্থানটা কিন্তু বাঁকানোই ছিল, অর্থাৎ যেভাবে ঘাটটা বাঁকিয়ে তিনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন সেই অ্যাডজাস্টমেন্টের মধ্যেই সাকিব আল হাসান আছেন। এবং সেই অ্যাডজাস্টমেন্ট যে কিছুটা হলেও তিনি ওভারকাম করতে পেরেছেন, চোখের প্রবলেম ওভারকাম করা ওভারনাইট ব্যাপার না, কিন্তু এটাকে কিভাবে অ্যাডজাস্ট করে নিজেকে টাচে নিয়ে আসা যায় সেটা যে কয়েকটা দিন ধরে সাকিব পরিশ্রম করছেন, প্র্যাকটিসে সবার আগে আসছেন, আলাদা করে টিম যখন ম্যাচ খেলছে তখন তিনি ব্যাটিং প্র্যাকটিস করছেন, নিজে ব্যাটিংয়ে নামছেন না, ওই সময়টুকুতে প্র্যাকটিস করছেন, এটাই সাকিব আল হাসানের পরিচায়ক, এটাই বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের পরিচায়ক। আপনি যতই তাদেরকে বাতিলের খাতায় ফেলে দেন, আপনি যতই তাদেরকে ভুয়া ভুয়া বলেন, তারা ফিরে আসতে জানেন, তাদের মধ্যে সেই অ্যাডজাস্টমেন্ট করার এবিলিটি, ডেডিকেশনটা আছে। আমি তো একটা ছক্কা দেখালাম, আরেকটা ছক্কাও একটু দেখাই। সেকেন্ড ছক্কাটা যখন মেরেছেন, অ্যাকশন রিপ্লেতে পুরো দেখা যাচ্ছিল যে সাকিব ঘাটটা পুরোপুরি বাঁকিয়ে রেখেছেন। এক্ষেত্রে আরও একটু অ্যাডজাস্ট করেছেন কীভাবে, একটু শাফল করে সরে এসে দেন তিনি অ্যাডজাস্টমেন্টটা করেছেন। সো এই যে জায়গাগুলো, যে হ্যাঁ আমি একটা প্রবলেমে আছি কিন্তু এই প্রবলেমটা আমার পক্ষে হয়তো বা মেডিকালি পুরোপুরি ওভারকাম করা সম্ভব না, কিন্তু এটাকেও আমি কতটুকু অ্যাডজাস্ট করতে পারি। এবং সেটা হয় কি, আমাদের, আমরা তো মানুষ, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। অনেকের ছোটোবেলা থেকে দেখা যায় যে ফিজিক্যালি অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সেসব মানুষও কিন্তু অনেক কিছু করতে পারেন। এটাকেই বলা হয় অ্যাডজাস্টমেন্ট। উপরওয়ালা আমাদেরকে সেই অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতাটা দিয়ে দেন যদি আমরা ডেডিকেশনটা আসলে এই ক্ষেত্রে শো করি। সো সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার, তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও তিনি অ্যাডজাস্টমেন্ট করতে জানেন, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও তিনি তার অ্যাকশনের ফাইন টিউনিং করতে জানেন। আমরা বোলিং অ্যাকশনের ক্ষেত্রে দেখেছি এক এক সময় সাকিব এক এক অ্যাকশনে অ্যাডাপ্ট করে নেন। এটাই একটা বড় ক্রিকেটারের পরিচায়ক, যে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও কখনও এই জায়গাটা থেকে তারা পিছপা হন না, ডেডিকেশনের জায়গাটা কখনও তারা বাদ রাখেন না। ডেফিনেটলি সাকিব আল হাসানের জনপ্রিয়তাটা কমেছে কোথায়, একদম যদি বলি বিশ্বকাপের আগে তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন টি স্পোর্টসে, সেখানে সরাসরি খোলাখুলি বেশ কিছু কথা বলেছিলেন, যেখানে তিনি তার কলিগদের সম্পর্কেও কথা বলেছেন, পার্টিকুলারলি তামিম ইকবালকে নিয়েও কথা বলেছেন, যেটা আসলে আপনাদের মতো, আপনাদের অনেকের মতো আমিও আসলে খুব ভালো মতো নেই নেই, কারণ একটা বিশ্বকাপের আগে একজন ক্যাপ্টেন সত্যিকার অর্থে তার একজন কলিগ সম্পর্কে এই টাইপের কথা বলতে পারেন, দ্যাটস ফেয়ার এনাফ, দ্যাটস ট্রু। তবে আমার কাছে মনে হয় যে এই স্টেটমেন্টটার জন্য প্লেয়ার সাকিবের যে কন্ট্রিবিউশন কিংবা ক্যাপ্টেন সাকিবের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস বাংলাদেশ ক্রিকেট, সেটা কমে যাওয়ার বা কম হওয়ার কোনো কারণ আসলে নাই। আমি যদি সিম্পল একটা কথা বলি, সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ গত বিপিএলের আগে এই বিপিএলের পুরো দৃশ্যপটটাই পাল্টে দিয়েছে। বেশ কিছু প্রোগ্রেস তো আমরা এবারের বিপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে নিতে দেখেছি, সেই জায়গাটা কিন্তু সাকিব গত বছর একটা আওয়াজ তুলেছিলেন, আফটার দ্যাট হয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি বলেন, ডেফিনেটলি সেটাকে আপনি টেকনিক্যালি কোনো ভালো এক্সাম্পল দিতে পারবেন না, যে সাকিব একবার লাথি মেরে স্টাম্প ভেঙেছিলেন, কিন্তু ওই কিকটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দরকার ছিল। সাকিব মেবি একটা ব্যাড বয় ইমেজ পেয়েছেন, আমিও সাপোর্ট করি না যে মাঠের মাঝে আপনি স্টাম্প লাথি মেরে ভেঙে ফেলবেন, ইয়াং প্লেয়াররা দেখছে, ছোটো ছোটো বাচ্চারা দেখছে, এটা অবশ্যই সমর্থন করার মতো না, কিন্তু কখনো কখনো কাউকে খারাপ হয়ে বৃহত্তর স্বার্থে ভালোর জন্য কাজ করতে হয়, সেই খারাপ ব্যাড বয়টা না হয় সাকিব আল হাসানই হোক, কিন্তু তাতে যে বিষয়টা হয়েছে, গত দুই তিন বছর ধরে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের জায়গাটা, যেটাকে বলা হতো যে পক্ষপাতমূলক আম্পায়ারিং, সেটা অনেকাংশে কমেছে, অনেকাংশে কমেছে। যারা ঘরোয়া ক্রিকেট খেলেন তারা জানেন যে অনেকাংশে এই জায়গাটা রেকটিফাই হয়েছে। সো সাকিব এরকমই ক্যারেক্টার, আপনি তাকে নিয়ে অনেক ক্রিটিসিজম করতে পারেন, ডেফিনেটলি তার অনেক ভুলও আছে, এমন না যে প্রত্যেকটা মানুষ তো ভুলের ঊর্ধ্বে তো কেউ না, তারও ভুল আছে ডেফিনেটলি। তার সেই ইন্টারভিউটা আমার কাছেও ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই, কিন্তু তিনি ফেরত আসতে জানেন, তাকে যখন আপনি ভুয়া ভুয়া বলছেন, তিনি যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা তিনি দেখাচ্ছেন যে না
ওই অ্যাডজাস্টমেন্ট আস্তে আস্তে তিনি করতে পারছেন বা অ্যাডজাস্টমেন্টটা তিনি আস্তে আস্তে করছেন। সো দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে যত দিন যাবে সাকিব নিজেরই অ্যাডজাস্টমেন্ট আরও ভালো মতো করে ফেলবেন। দিস ইজ সাকিব আল হাসান ফর ইউ। তিনি এটা করতে জানেন, তিনি এটা করতে পারেন। শুধুমাত্র সাকিব না, বাংলাদেশের যত সিনিয়র ক্রিকেটাররা আছেন তারা ফাইন টিউনিং করতে জানেন নিজেদেরকে। মাহমুদুল্লাহ রিয়াদ করেন নাই, মাহমুদুল্লাহ রিয়াদ করে দেখিয়েছেন। সো সাকিব আল হাসানও সেটা করবেন, কোনো সমস্যার কোনো কিছু আমি দেখি না এই জায়গাটায়। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।